Nikkan! 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 Kejriwal hai hai! Hai 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 hai! Kejriwal hai hai! Hai 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 hai! Kejriwal sham sham! Sham sham sham! Kejriwal step down! Sham sham step down! Kejriwal step down! Sham sham step down! পাঞ্জাবে কংগ্রেস নেতা বিশিষ্ট গায়ক সিধু মুসওয়ালার হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনামুড়া জেলা যুব কংগ্রেসের নেতা কাউসার আহমেদের নেতৃত্বে রবীন্দ্রনগর কংগ্রেসের পার্টি অফিসের সামনে এক বিক্ষোভ মিছিল ও কেজরিওয়ালের কুশ পুতুল চালিয়ে আন্দোলন সংগঠিত করা হয় বৃহস্পতিবার। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি কাউসার আহমেদ, যুবনেতা মনির হোসেন, মহিলা কংগ্রেসের সদস্য লক্ষ্মী বর্মন, জাহানারা। আন্দোলন থেকে কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কংগ্রেসের কর্মীরা এবং আপ সরকারকে বিজেপির বি টিম বলে দাবি করেন। আজকে সোনামুড়া জেলা যুব কংগ্রেস রবীন্দ্রনগর বাজার সংলগ্ন কংগ্রেস ভবনের সামনে পাঞ্জাবের কংগ্রেস নেতা সিধু মুসওয়ালার হত্যার প্রতিবাদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কুশপুত্তলিকা দাহের মাধ্যমে আমরা তার তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সোনামুড়া জেলা যুব কংগ্রেস পাঞ্জাবের প্রয়াত কংগ্রেস নেতা এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী সিধু মুসওয়ালার অকাল প্রয়াণে আমরা শোকাহত মর্মাহত। শুধু তাই নয়, ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আজকে এই হত্যাকাণ্ডের পিছনে আমরা পাঞ্জাবের যে সরকার রয়েছে, দিল্লির রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত যে সরকার, ওই সরকারকে আমরা দোষারোপ করছি। আপনারা জানেন সিধু মুসওয়ালা একজন বিখ্যাত একজন কংগ্রেসের একজন নেতা ছিলেন, বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী ছিলেন। ওনার আত্মীয় ওনাকে যখন পাঞ্জাব সরকার দ্বারা ওনার এসকট উইথড্র করা হলো, উইথড্র করার ঠিক দুই ঘন্টার মাঝখানে ওনাকে সেখানে হত্যা করা হয়েছে, উনি শহীদ হয়েছেন। তার জন্য আমরা সোনামুড়া জেলা যুব কংগ্রেস, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, পাঞ্জাবের যে সরকার রয়েছে ফ্যাসিস্টবাদী সরকার এবং দিল্লির যে সরকার রয়েছে তাদেরকে অবিলম্বে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। শুধু তাই নয়, আমরা বলতে চাই পাঞ্জাবের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার, আপনারা জানেন সারা দেশব্যাপী যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবিজি উনি নির্দেশ দিয়েছেন যে পাঞ্জাবের কংগ্রেস নেতা সিধু মুসওয়ালাকে হত্যার যে বিষয়, সেই বিষয় নিয়ে সারা ভারতবর্ষে যেন বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারই অঙ্গ হিসেবে আজকে সোনামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রনগর বাজারে যুব কংগ্রেসের পক্ষ থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির আম আদমির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছি এবং কুশপুতলিকা আমরা দাহ করতে যাচ্ছি। ত্রিপুরা থেকে সব জায়গাতে হবে এটা বলছি আমি। আপনারা জানেন সারা ভারতবর্ষে কেজরিওয়ালের যে স্বচ্ছ ভাবমূর্তির সামনে নিয়ে যে কীভাবে ভারতবর্ষর আইন শৃঙ্খলাকে দুর্বল করছে, ওরা বিজেপির বি টিম, তার একটা প্রমাণ এই যে পাঞ্জাবের মধ্যে যে কথাটা বলেছেন, পাঞ্জাবের মধ্যে 40 জন কংগ্রেসের নেতৃত্বকে খুন করা হয়েছে, কর্মী থেকে নেতৃত্ব 400 জন নেতার সিকিউরিটি উইথড্র করা হয়েছে, তো এটা দিয়ে প্রমাণ করতে চাইছেন উনি। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।